আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। সাথে আছি আমরা দুজন, আমি নুসরাত জাহান মুন এবং আমি মহসিন শিকদার। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 23 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার, ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল। বিজেপির নবগঠিত রামু রেজিয়ন সদর দপ্তর এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে ব্যাটেলিয়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাইকো দুর্নীতি মামলার শুনানি বুধবার পর্যন্ত মুলতবি, খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে নেওয়া হয়েছে দাবি মির্জা ফখরুলের। সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া, এ অবস্থায় ভিন্ন পথে ক্ষমতা যাওয়ার স্বপ্ন সফল হবে না, বিএনপির উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী। দর্শক শিরোনাম শুনছিলেন, সংবাদ এছাড়াও থাকছে মাইটিভির বৃহস্পতিবারের বিশেষ আয়োজন রাজনীতির রাজনীতি। দর্শক এছাড়াও থাকছে অর্থনীতি নিয়ে বিশেষ আয়োজন বিজনেস ইনসাইট। বিস্তারিত সংবাদে যাচ্ছি। আগামী 23 ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এই তথ্য দিয়ে তফসিল ঘোষণা করেছেন। তিনি রাজনৈতিক দলগুলোর মতানৈক্যে মীমাংসার কথাও বলেন। নির্বাচনের সময় দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা যেন সহিংসতায় পরিণত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান সিইসি। বিস্তারিত শারমিন আজাদের রিপোর্টে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ভোট দেন বলে বক্তব্যে সূচনায় উল্লেখ করেন তিনি। এরই মধ্যে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি শুরু করেছে বলেও জানান তিনি। একে অপরের প্রতি সহনশীল, সম্মানজনক এবং রাজনীতি সুলভ আচরণ করার অনুরোধ জানাই। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে শিগগিরই পরিপত্র জারি করা হবে বলে জানান সিইসি। এ সময় তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সংবিধানের অনুচ্ছেদ 123 দফা 3 উপধারা ক এর বরাতে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করছি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 19 নভেম্বর 2018 সোমবার, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 22 নভেম্বর 2018 বৃহস্পতিবার, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 29 নভেম্বর 2018 বৃহস্পতিবার, ভোট গ্রহণের তারিখ 23 ডিসেম্বর 2018 রবিবার। প্রিয় দেশবাসী, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় আপনাদের সহযোগিতা, সাহায্য এবং সমর্থন কামনা করি। সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় 6 লাখ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের কথা জানান সিইসি। নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, অল্প কয়েকটি কেন্দ্রে ইভিএম চালু থাকবে, নির্বাচনী আইন ও বিধি সংশোধনের কথা তুলে ধরেন তিনি। সিভিল পাওয়ার বিধানের অধীনে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। শারমিন আজাদ, মাইটিভি, ঢাকা। একাদশ জাতীয় নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে আওয়ামী লীগের সকল মন্ত্রী ও এমপিদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দর্শক আরও জানাচ্ছেন মানিকলাল ঘোষ। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে স্বাগত জানাতে
তিনভর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ও বঙ্গবন্ধু এভিনিউ ছিল নেতা কর্মীদের পদচারণায় উৎসব মুখর। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গণতন্ত্রের অগ্রযাত্রায় দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি মেনে নিতে আওয়ামী লীগের সকল মনোনয়ন প্রত্যাশীদের প্রতি আহ্বান জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আচরণবিধি লঙ্ঘন না হয় আপনাদের মাধ্যমে আমরা এই মুহূর্তে সারা বাংলাদেশে আমাদের সকল প্রার্থী যারা প্রার্থিতা ইচ্ছুক যারা মনোনয়ন পাবেন তাদেরকে নির্বাচন কমিশনের আচরণবিধি পালন করার জন্য আহ্বান জানাচ্ছি, নির্দেশ প্রদান করছি। তিনি বলেন, ভালো কিছুর আশায় যেমন আওয়ামী লীগ থাকে তেমনি সবসময় প্রস্তুত মন্দ যে কোনো পরিস্থিতি মোকাবেলায়। উই আর হোপিং ফর দি বেস্ট অ্যান্ড প্রিপেয়ারিং ফর দি ওয়াস্ট। আমরা ভালোর জন্য আশা করে আছি, যে কোনো মন্দ মোকাবেলা আমরা প্রস্তুত আছি। এদিকে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় ও বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয় উৎসবমুখর হয়ে ওঠে। তফসিলকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল ও সমাবেশ করে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। মানিক লাল ঘোষ, মাইটিভি, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। রাতে সিলেট আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলে যোগ দেয় যুবলীগের নেতাকর্মীরাও। মিছিলটি সিলেট নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। এদিকে তফসিলকে স্বাগত জানিয়ে দিনাজপুরে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। তফসিল ঘোষণার পরপরই শহরে আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপির নবগঠিত রামু রিজিয়নের সদর দপ্তরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময় বাহিনীটির নারায়ণগঞ্জ এবং গাজীপুর ব্যাটালিয়নেরও উদ্বোধন করেন তিনি। সকালে বিজিপির সদর দপ্তর পিলখানায় পতাকা উত্তোলনের মাধ্যমে আঞ্চলিক সদর দপ্তর এবং ব্যাটালিয়ন দুটির পতাকা উত্তোলনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিপির একটি সুসজ্জিত দল কুচকাওয়াজের মাধ্যমে রাষ্ট্রীয় সালাম জানায় প্রধানমন্ত্রীকে। এরপর দোয়া ও মোনাজাত করা হয় ও বিজিপি সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা এবং সদস্যদের নিয়ে দরবারে মিলিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে দেশের তরুণ প্রজন্মের জন্য সরকার খেলাধুলার সুযোগ সুবিধা সৃষ্টি করে দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে অনূর্ধ্ব 15 ফুটবল দলের সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়াঙ্গনে বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ সরকার নিচ্ছে। এ সময় 23 খেলোয়াড়কে 4 লাখ টাকা করে এবং 11 কর্মকর্তাকে 2 লাখ করে মোট 1,14,00,000 টাকার চেক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবসময় খেলাধুলার একটা চর্চা যেন থাকে, নানা ধরনের স্পোর্টসের চর্চা থাকে, আবার আমাদের দেশীয় খেলাধুলাগুলি সেগুলো যেন হারিয়ে না যায়, সেগুলো যেন থাকে, সেভাবে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বেশি বেশি খেলাধুলার দিকে মনোনিবেশ করতে দিতে চাই। কারণ তাতে তাদের যেমন শরীর স্বাস্থ্য ভালো হবে, মন ভালো হবে, চিন্তাভাবনা আরও স্বচ্ছ হবে এবং কোনোরকম অন্য মানে জঙ্গি সন্ত্রাস মাদক এর থেকে দূরে থাকবে, দেশের প্রতি ভালোবাসা আসবে। নায়ক দুর্নীতি মামলায় শুনানি আগামী বুধবার পর্যন্ত মুলতবি রাখা হয়েছে। এই মামলায় হাজির করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এই জন্য সকাল থেকে এই হাসপাতাল ও কারাগার এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। কারাগারে স্থাপিত বিশেষ আদালতে খালেদা জিয়ার নায়ক দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ছিল আজ। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেআইনিভাবে বেগম জিয়াকে কারাগারে নেওয়া হয়েছে।
অত্যন্ত অসুস্থ, তিনি হুইল চেয়ারও ঠিকমতো বসতে পারছেন না। তাকে হুইল চেয়ার নিয়ে আসা হয়েছে এবং তার মধ্যেও তাকে জোর করে আদালতে বসিয়ে রেখে তারকে কষ্ট দেওয়া হচ্ছে, এটা অমানবিক। তিনি অসুস্থ থাকায় মোদী সাহেব বলল আমার বয়স 81। এই মামলাটাতে মোট 11 জন আসামি আছে এবং এই 11 জন আসামির পক্ষ থেকে 9 জনই যুক্তিতর্ক শেষ করে দিয়েছে। আজকে আমরা ভেবেছিলাম যে আজকে যুক্তিতর্ক শেষ হয়ে যাবে, আমরা চার্জ হয় গুটিতে হবে অথবা তারা ডিসচার্জ হবে, মাননীয় আদালত একটি আদেশ দিবেন আর কি। কিন্তু মধু সাহেব অসুস্থ, মাননীয় আদালত দয়া পরবশ হয়ে বেগম খালেদা জিয়া এবং মধু দামোদরের বক্তব্য আগামী বুধবারে শুনবেন। বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী, সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। এই অবস্থায় ভিন্ন পথে ক্ষমতা যাওয়ার কারো স্বপ্ন সফল হবে না। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নবনিযুক্ত সিনিয়র স্টাফ নার্সদের সরকারি চাকুরিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জনগণের ওপর আস্থা থাকলে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান মোহাম্মদ নাসিম। বিএনপি বন্ধুদের বলতে চাই, ইলেকশন নিয়ে আর কোনো চক্রান্ত দয়াগরি করবেন না, লাভ কিছুই হবে না, কারণ সমস্ত রাজনৈতিক দল ইলেকশনে উপস্থিত হয়ে গেছে, ইলেকশনের ঘন্টা বেজে গেছে, এখন ইলেকশনের দামোদর বেজে গেছে, গ্রামে গ্রামে উৎসব চলছে, ইলেকশনে ভোটের উৎসব চলছে। জয়পুরহাট শহরের আরামনগর এলাকায় একটি বাড়িতে রাইস কুকার থেকে অগ্নিকাণ্ডে পুরো বাড়ি ভস্মীভূত হয়ে একই পরিবারের 8 জনের মৃত্যু হয়েছে। জয়পুরহাট পুলিশ সুপার জানান, গতরাত 10:15 দিকে শহরের আরামনগর এলাকায় একটি বাড়িতে রাইস কুকারে রান্না করার সময় হঠাৎ কুকার বিস্ফোরিত হয়ে পুরো বাড়িতে আগুন লাগে। এ সময় দুলালের ছেলে মমিন, তার মেয়ে বৃষ্টি এবং মমিনের শাশুড়ি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় দগ্ধদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা বার্ন ইউনিটে স্থানান্তর করলে পথে আরও 5 জনের মৃত্যু হয়। আগামী ডিসেম্বরের শেষে জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। দুপুরে মাদারীপুরে পেয়ারপুর শিপ পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেন নৌমন্ত্রী। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। চাঁদপুরে সরকারের পক্ষ থেকে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার রাতে সদর উপজেলা মিলনায়তনে এসব সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপুমনি। এছাড়া একই অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সড়ক সংরক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত মহিলা কর্মীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। দিনে দিনে প্রসার বাড়ছে শরীয়তপুরের মিরাশার চাষি বাজারের। শীতের সবজির ভরা মৌসুমে প্রতিদিন ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর থাকে বাজারটি। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজারটির রক্ষায় সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছে ভুক্তভোগীরা। প্রতিনিধি সজীব শিকদারের রিপোর্ট, জানাচ্ছেন হাসান জাকির। 2008 সালে কৃষি পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে 32 শতক জমির উপর মিরাশার চাষি বাজারটি স্থাপন করা হয়। বর্তমানে এর আয়তন 66 শতক। 10 বছরের ব্যবধানে মিরাশার চাষি বাজারটি এ অঞ্চলের সবচেয়ে বড় কৃষি বাজারে পরিণত হয়েছে। মিরাশার বাজারে আসেন বিভিন্ন জেলার পাইকার। প্রতিদিন 100-এরও বেশি পাইকার ও 2-3 হাজার কৃষক নিয়মিত কৃষি পণ্য বেচা কেনা করেন এখানে। এ বাজারে নেই কোনো মধ্য সত্যভোগী, নেওয়া হয় না কোনো চাঁদা। এখানে আমি যে মাল কিনি সব গৃহস্থের দিকেই কিনি, যারা কিন্তু আছে তারাও লাভবান, আমরা বিক্রি করতে আছি আমরাও লাভবান, নিরাপদে আমরা মাল কিনিয়া নিয়ে যাইতে পারি, সব তাজা মাল পাই আমরা, নিয়ে ভালোভাবে ওগুলা বিক্রি করতে পারি, তাদের সারাদিনের পরিশ্রমের কাজও নষ্ট হয় না, বিকালবেলার কাজও তারা নষ্ট হয় না। সম্প্রতি পার্শ্ববর্তী কাজিরহাট বাজারের একটি অসাধু চক্র
বাজারের কৃষকদের পণ্য বিক্রি করতে বাধা দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। কয়েকদিন আগে 20-25 জন লোক এসে আমাদের উপরে অতর্কিত, এই বাজারে কৃষকের উপরে অতর্কিত ভাবে হামলা করে আমরা এই জন্য থানায় একটি জিডি করেছি। পাইকার অনেক অন্যায় অপমান করত, খাজনা নিয়ে আমাদের অন্যায় অনেক অপমান করত। কৃষকের স্বার্থে বাজারটি রক্ষণাবেক্ষণ ও চালু রাখার প্রয়োজন বলে জানালেন সমবায় কর্মকর্তা। কৃষিজাত পণ্য এগুলোর বিপণন এবং ভোক্তা সাধারণের পাওয়া সুবিধার্থে এই বাজারের চলমান রাখা অত্যন্ত জরুরি, কারণ না হলে যে দেখা যাবে যে একটা পর্যায়ে হাজার হাজার মন কৃষিপণ্য নষ্ট হবে এবং কৃষক ক্ষতিগ্রস্ত হবে। সম্প্রতি বাজারটি বন্ধ করতে আদালতে মামলা করে এক শ্রেণীর অসাধু চক্র। মামলা খারিজ হওয়ার পর উচ্চ আদালতে রিট করেছে চক্রটি। আদালতের নির্দেশনা অনুযায়ী বাজারটি পরিচালনার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। পরবর্তী যদি কোর্ট যদি মনে করে যে এই বাজার থাকলে সমস্যা হবে, সেটা কোর্টের নির্দেশনার সাপেক্ষে আমাদের আমরা এবং আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ যে নির্দেশনা দেবে আমরা সে আলোকে কাজ করব। হাসান জাকির, মাইটিভি, ন্যাশনাল ডেস্ক। এবার যাব প্রবাসী সংবাদে। ব্যাপক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির নেতারা। কুয়েতস্থ ফর ওয়ান ইয়ার একটি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় এ সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। কুয়েত আল হাজারা জাহারা যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন হাওলাদারের সভাপতিত্বে শফিক টিটুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস কুয়েতের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম আহ্বায়ক তহিদুল আলম চৌধুরী, হুমায়ুন কবির, জাহিদুল ইসলাম, কবির হোসেন। দর্শক, এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews। আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরের সংবাদ রয়েছে রাত 2:30 মিনিটে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহান মুন এবং আমি মহসিন শিকদার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।